ভালোবাসার মানুষটিকে নিজের করে পাবেন কি করে? চলুন আজকে একটা সুন্দর টিপস আপনাদেরকে দিচ্ছি। এটা তন্ত্রোক্ত একটা ক্রিয়া, খুব ভালোভাবে করবেন, নিজের উপর বিশ্বাস আস্থা রেখে, দেবতার উপর আস্থা রেখে যদি ক্রিয়াটি করতে পারেন, আপনি যাকে বশীভূত করতে চাইবেন সে অবশ্যই আপনার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবে, কথা দিচ্ছি। নমস্কার, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিদ্ধুরালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন একসঙ্গে বলে উঠি সেই উজ্জীবিত করার মন্ত্র, সেই পাওয়ারফুল মন্ত্র, জয় গুরু বামদেব, জয় মা তারা। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং আমার ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন, স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। দেখুন, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু দূর। যদি আপনার সাথে ভালোবাসার মানুষটির কখনো সম্পর্ক ছিল, তার সাথে কথা বলা বলি হয় বা আপনার সাথে তার দেখা হয়, তবে এই ক্রিয়াটি করলে আপনি সুনিশ্চিতভাবে বলতে পারি আপনি খুব ভালো ফল পাবেন। অবশ্যই আপনাদের কাছে হাত জোর করে বলছি, মাইনরের উপর এই প্রয়োগ কখনো করতে যাবেন না, কারণ তারা তো কিছু বোঝে না। এই টিপসটি এতখানি ফলপ্রদ ফলপ্রসূ যে সে আপনার কাছে আসতে বাধ্য এবং আপনি তাকে দিয়ে যে কর্ম করাতে চাইবেন সেই কর্ম করাতেই পারবেন। তবে আপনাকে আগে জানতে হবে আপনি কি কাজটি করছেন সেটি লিগেল না ইললিগেল। আপনি কোনো অন্য মহিলাকে যদি বশীভূত করতে চাইছেন যার সাথে আপনার রিলেশন কখনো ছিল না, তার সাথে মুখ দেখাদেখি হয় না, সে তাকে অনেক দূরে, আপনি তাকে অনেক দূরে, তাহলে বলবো এই ক্রিয়াটি আপনার দ্বারা হবে না। ঠিক তখনই আপনাকে এই টোটকাগুলো ফেলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা পারবো তাকে ফিরিয়ে নিয়ে আসতে, আপনার কাছে আপনার মতো করে তাকে রেখে দিতে। তো বন্ধুরা চলুন, আগামী 22/6/2024 থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে, 23/6/2024 থাকছি কলকাতা সোদপুর চেম্বারে, 24/6/2024 থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে এবং 25/6/2024 আমি আপনাদের জন্য রেখেছি দিনটাকে, কারণ সেদিনে আমি মা কামাক্ষার যেহেতু অম্বুবাচী চলবে সেই সময় আমি কলকাতা সোদপুরে বসে, হোম চেম্বারে বসে আমি ভক্তদের নানা সমস্যার সমাধানের জন্য সেই জায়গায় স্পটে কিছু কাজ করব, বশীকরণ, বিদ্বেষণ, শত্রু দমন, কারণ সময়টা একটা মহামূল্যবান, অম্বুবাচী চলছে, এই সময় যে কর্মই করা যাক না কেন সেই কর্মের সিদ্ধি লাভ নিশ্চিতভাবে হবে। তো যদি আপনারা স্পটে কাজ করতে চাইছেন, 25/6/2024 তারিখে কাজ করাতে চাইছেন আমাকে দিয়ে, ঋণ হয়ে গেছে, কর্জা হয়ে গেছে চাকরি প্রাপ্তির জন্য, আপনি কামাক্ষা যেতে পারবেন না বা তারাপীঠ যাওয়া আপনার পক্ষে সম্ভব নয়, তাহলে বলবো যে চেম্বারগুলো তাকে কনসাল্ট করুন এবং কনসাল্ট করে কী কী জিনিসের প্রয়োজন হবে আপনার কর্মে সেগুলোকে ঠিকঠাকভাবে বুঝে সেগুলোকে নিয়ে আপনি 25 তারিখে আসুন এবং আসুন স্পটে, আপনার সামনে সেই ক্রিয়া করা হবে এবং ফল অবশ্যই আপনি পাবেন মা কামাক্ষার কৃপায়, কারণ সর্ববাধা বিনির্মুক্ত, সর্বদুঃখ দারিদ্র নাশনম, অকাল মৃত্যু হরণম, সর্বরোগ প্রশমনম, সর্বশত্রু প্রবর্তনম, কামরূপ কামাক্ষা মাদায় বস্ত্র জপপূজ্যং সমাচরিত পূর্ণ কাশং লভেত দেবী সত্যং সত্যং ন সংশয়ে, কোনো সংশয় নেই, সর্বকার্য সিদ্ধ হবেই। 26 তারিখ আবার আমি বেরিয়ে যাব আপনাদের এই সরঞ্জামগুলোকে নিয়ে সোজা আবার কামাক্ষা, সেখানে 29 তারিখে আমি হোমযজ্ঞ করব। মানে আপনাদের কাজটা দুবার হচ্ছে, একবার কলকাতা সোদপুর চেম্বারে বসে এবং সেগুলোকে নিয়ে গিয়ে ফেলব আপনার কামাক্ষা ধামে, সেখানে হোম ক্রিয়াতে আবার আপনার কাজটি হবে। এই সুযোগকে, এই সময়কে হাতছাড়া করবেন না, আসুন চেম্বারে কনসাল্ট করি, কারণ দেখুন আপনারা তো আমার কাছে আসেন বিভিন্ন সমস্যা নিয়ে, আর সমস্যার থেকে পরিত্রাণ পেতেই আপনারা আসেন, সমস্যাটা জানিয়ে দিলে তো কিছু হবে না,
আর আপনি সমস্যা সমস্যা করে চিৎকার করলেও আপনার সমস্যা যাবে না। তাই আপনাকে সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। আমাদের মতো কোনো জ্যোতিষতান্ত্রিকের বন্ধুর হাতটি আপনাকে শক্ত করে ধরতে হবে, তবেই দেখবেন আপনার চোখের জল হাসিতে পরিণত হয়েছে। দেখুন, যাকে আপনি বশীভূত করতে চাইছেন তার কাছ থেকে একটা জিনিস আপনাকে কালেক্ট করতেই হবে, সেটা হচ্ছে তার মাথার একটা চুল। তার মাথার একটা চুল আপনি কালেক্ট করবেন যে কোনো দিন যে কোনো সময়, এবং লাগবে আপনার মাথার একটা চুল, আর লাগবে কর্পূরের 3টি ট্যাবলেট, আর একটা ভূর্জপত্র, একটা লাল মার্কার পেন। প্রথমে তার চুলটি কালেক্ট করে ভালো করে রাখুন, আপনার একটা চুল ছিঁড়ে সেটিকেও ভালো করে রাখুন। ছোট্ট একটা ভূর্জপত্রে আপনি যাকে বশীভূত করতে চাইছেন তার নামটি, তার মায়ের নাম, তার বাবার নাম, তার ঠিকানা লিখে নিচে প্লাস চিহ্ন করে আপনার নাম, আপনার মায়ের নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানাটি লিখুন, এবং সর্বশেষে উল্টো দিকে লিখুন অমুক মম বৈশ্যম কুরু কুরু স্বাহ। এই অমুক অঙ্গের জায়গায় তার নামটি অবশ্যই বলবেন। দেখবেন এই ক্রিয়াটি করুন, খুব ভালো ফল পাবেন। এইবার ভূর্জপত্রের লেখা কমপ্লিট হলে আপনার চুলটি এবং তার চুলটিকে দুটোকে একসাথে এভাবে ধরুন লম্বালম্বি করে, লম্বা চুল দুটো এভাবে থাকবে, আপনি গোড়াটা ধরেছেন, ধরে এই প্রান্তটিকে ধরে পাক মারুন, পাক দেন, পাক দিয়ে ভূর্জপত্রের উপর রাখুন। তারপর ভূর্জপত্রটিকে নিজের দিকে ফোল্ড করুন, রোল পাকিয়ে নিয়ে আসুন নিজের দিকে। আপনার দিকে রোল পাকিয়ে নিয়ে এসে সেটিকে তিন রাস্তায় গিয়ে কর্পূরের ট্যাবলেট দিয়ে আগুন জ্বেলে তার নামটি 28 বার বলে জ্বালিয়ে দেন। পেছন ফিরে দেখবেন না, সোজা বাড়ি ফিরে আসুন, হাত পা ধুয়ে নেন, তারপর আপনার যে সকল কর্মগুলো আছে আপনি সেগুলো করুন। গ্যারান্টি দিয়ে বলছি, চ্যালেঞ্জ সহকারে বলছি, যদি একাত্ম মনে আপনি ক্রিয়াটি করতে পারেন, যদি আমাদের উপর আপনার বিশ্বাস থাকে, যদি সর্বপ্রথম নিজের উপর আপনার বিশ্বাস থাকে, তাহলে আপনি ক্রিয়াটিতে হাত দেবেন, নচেত বাইপাস করে চলে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আপনারা করুন, আমি অনুমতি দিলাম। শুধুমাত্র মাইনরের উপর প্রয়োগ করবেন না, ক্রিয়াটি করুন। আপনাদের মন চাই প্রেমিক প্রেমিক আপনার কাছে ফিরে আসুক, আপনাদের জীবনটা আবার আনন্দে ভরে উঠুক। তাতেও যদি আপনারা না পাচ্ছেন নিজে করতে, আসুন চেম্বারে কথা হবে, দেখা হবে। মনে রাখবেন, কুমারের ঠুকুর ঠুকুর কামারের এক ঘা। আপনি হয়তো টোটকাটা করবেন, কোনো যদি মাঙ্গলিক থাকে, কালসর্প থাকে, তখন দেখবেন টোটকা কাজ করতে চাইবে না, আর আপনি ঘুণাক্ষরেও জানেন না যে আপনার মাঙ্গলিক আছে না কালসর্প আছে, তাহলে আপনি ব্রেকআপ হচ্ছে সেটাই দেখছেন। আসুন, যারা চেম্বারে বুকিংয়ের জন্য বুকিং করছেন তারা অবশ্যই আমার কাছ থেকে একটা সর্বসিদ্ধিদাতা কবচ, যেটা অর্থ আকর্ষণ বলুন, লটারি প্রাপ্তি বলুন, সর্বকার্যের জন্য একটা কবচ কিন্তু ফ্রিতে পাবেন এই 22 থেকে 26 তারিখের যারা চেম্বার আসবে তাদের জন্য। এবং যারা বুকিংটিকে অ্যাডভান্স করে কনফার্ম করে রাখবেন তাদের জন্য থাকবে মা কামাক্ষার লাল বস্ত্র, লাল জল এবং মা কামাক্ষার প্রসাদ, সঙ্গে কবচটা থাকছে। তো আসুন, দেরি কেন, যে মোবাইল দিয়ে দেখছেন সেই মোবাইল দিয়ে এক্ষুনি বুকিং করুন। আসুন, সামনাসামনি দুজন বসি, মাঝে থাকুক সমস্যা, সমস্যাকে আপনি আমি চাইলে সঙ্গে সঙ্গে উৎখাত করতে পারি। ভালো থাকবেন, জয় গুরু বামদেব, জয় মাতারা। দেখা হচ্ছে 22/6/2024 পূর্ব বর্ধমান, 23/6/2024 কলকাতা সোদপুর, 24/6/2024 মেচেদা, এবং 25/6/2024 সমস্ত চেম্বারের যে কাজগুলো সেগুলোর একটা জায়গা আস্তানা সোদপুর চেম্বার, সেখানে আমি থাকছি। আসুন, আপনার সমস্যার সমাধান হোক, আপনি ভালো থাকুন। জয় গুরু বামদেব, জয় মা তারা।